ও মানে রাব্বু দেখো মনি পড়তে যাচ্ছে না। তো এখন হচ্ছে যে আমি এই সাইকেলটি ভাঁজ করব, এই লকটা আমি চেপে দিয়ে নিই, সাইকেলটা জাস্ট এইরকম ভাঁজ করে ফেল দিলে আপকে হতে হুয়ে যো কিসি কে দর পে যায়। আলহামদুলিল্লাহ ফাইনালি আমি নতুন আরেকটা সাইকেল নিয়ে নিলাম। তো এই সাইকেলটি আজকে টোটাল রিভিউ দিব আমি। তো আগে সাইকেলটা নিয়ে আসি চলেন। হ্যাঁ হ্যাঁ সাইকেল 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 আচ্ছা হ্যাঁ সাইকেলটা আপনারা রাখেন, আমি কিছুক্ষণের ভিতরে আসছি। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম, দিস ইজ আকিব আহমেদ, ওয়েলকাম ব্যাক এ নিউ অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা নতুন আরেকটা সাইকেল কিনতে যাচ্ছি। এই সাইকেলটি সাধারণত ফোল্ডিং করা যায়, ভাঁজ করা যায়। আপনারা অনলাইনে দেখেছেন বিদেশি অনেক মানে চ্যানেল আছে, তারা রিভিউ করে থাকে ফোল্ডিং সাইকেল, অনেক দাম। কিন্তু বাংলাদেশে একটা কোম্পানি এটা লঞ্চ করছে, বেশি দাম না, অল্প দাম। তো আজকে হচ্ছে যে আমরা যাব, তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই। এর আগের একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি এই যে ভ্যালোসেরে যে সাইকেলটা নিয়ে এসেছিলাম। তো এবারে যে সাইকেলটা আমরা পাচ্ছি সেটাতে বেশি সম্ভবত মানে কোনো খোল থাকবে না, জাস্ট খোলা থাকবে, ওইটাই আবার আমাদের একটু সার্ভিসিং করে নিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এবং আমার টিম মেম্বার যারা আছে সবাই কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু ইন্টারেস্ট, কেননা সাইকেলটা ভাঁজ করা যায়, এটা আবার কীভাবে কী। তো আমার অনেক ইচ্ছা ছিল যে আপনাদেরকে একটা ফোল্ডিং সাইকেলের ভিডিও দেখাবো, তো তেমন সুযোগ হচ্ছিল না। একটা স্পন্সর ফোন দিয়েছিল ফোল্ডিং সাইকেল রিভিউ করার জন্য, পরে আর তারা কোনো খবর নেয়নি। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ কুরিয়ার সার্ভিস থেকে আমাদের সাইকেলটা নিতে হবে, যার জন্য আলামিন ভাই আসছে। আলামিন ভাই আসলে আমরা মানে কুরিয়ার সার্ভিসে যাব। তো ফাইনালি আমার সাইকেলটা আমি নিয়ে আসলাম। তবে সাইকেল নিয়ে আসতে যে একটা কাহিনী হচ্ছে, আমি আপনাদের স্মার্ট বয়কে নিয়ে যেতে চাইছিলাম কিন্তু সে গেল না একটু ব্যস্ততার কারণে। একটা কথা বলি, সেটা হচ্ছে তো আমি আমার ফোল্ডিং সাইকেল কেনার পরে আমার সবথেকে যে জিনিসটা খারাপ লাগছে, ভাই আমি একজন ইউটিউবার, আপনাদের এটা বোঝা দরকার ছিল যে একজন ইউটিউবার একটা সাইকেল আনবক্সিং করবে, অন্তত এরকম একটা খোলটোল দেওয়ার দরকার ছিল। কী করার আর, তো ছড়াই ফেললাম মানে পুরোনো খোল দিয়েই নিজের শখ মিটালাম। যাই হোক, আনবক্সিং এই হয়ে গেছে, আনবক্সিং মনে করেন আনবক্সিং হয়ে গেছে। তো এই হচ্ছে যে আমাদের নতুন ফোল্ডিং সাইকেল। আমি অনেকদিন যাবত ধরে ভাবছিলাম যে একটা ফোল্ডিং সাইকেল আনবক্সিং করব, তবে তেমন সুযোগ হয়ে উঠছিল না, তো ফাইনালি পেয়ে গেছি। এই দিয়ে আমার মোট চারটা সাইকেল হলো, যখন হয় তখন মানে হতেই থাকে, যখন থাকে না তখন। যাই হোক আলহামদুলিল্লাহ, তো অনেক কষ্টের পরে যেহেতু নতুন সাইকেল সেহেতু যদি মিনি না রাখি, তো এইটা হচ্ছে আমাদের সেই অনেক আগে ভিডিওতে থাকতো মিনি, আর এর দুইটা বাচ্চা আছে। তো এই যে আমাদের সেই বিড়ালের বাচ্চা, তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন মানে সে কিন্তু এখন ফেমাস হয়ে গেছে। ঠিক আছে কী রে, হ্যাঁ ঠিক আছে, তো আপনাদের দিকেই দেখছে। তো এটা হচ্ছে যে আমাদের নতুন সাইকেল। তো এই সাইকেলের সাথে সাধারণত কী কী জিনিস দিয়েছে, এই সাইকেলের সাথে দিয়েছে এক্সট্রা প্যাডেল দিয়েছে, তো এই প্যাডেলটাই আমাদের আবার লাগাই নিতে হবে। আর কী আছে, এই যে শুধুমাত্র এই পলিথিনটা আছে, আর সিটে একটা পলিথিন আছে, তুলে ফেলি যেহেতু আনবক্সিং করার কিছুই নেই, এইটাই মনে করেন যে আনবক্সিং। এখানে থাকো, তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো, না। তো অনেকে ভাবতে পারেন যে এই সাইকেলের বিশেষত্ব কী, এই সাইকেলটা শুধুমাত্র বিশেষত্ব একটাই, সেটা হচ্ছে যে এটা ছিল ভাঁজ করা যায়, আর স্পোকের বদলে অ্যালো হুইল ইউজ করা হয়েছে। তো এখন হচ্ছে যে এই সাইকেলটি আমরা টুকটাক সব কিছু লাগাবো, লাগানোর পরে সাইকেলের টায়ারে হাওয়া নেই, তো ওই হাওয়াটা দেবো। দেওয়ার পরে এই যে ব্রেকটাতে একটু সমস্যা আছে, কারণ নতুন সাইকেল যখন সেট করা হয় তখন কিন্তু সাইকেলটা পুরোপুরি ওকে থাকে না, পরে হচ্ছে যে পর্যায়ক্রমে সব কিছুতে ঠিকঠাক করে নিতে হয়। তো এই কারণে এখন সাইকেলটা ওকে করার পরে সাইকেলটা আমরা একটু রাইড দিব, দেন আপনাদেরকে দেখাবো। আর সাইকেল সম্পর্কে, সাইকেলে কী কী আছে সেই সম্পর্কেও আমরা তখন কিছু কথা বলবো। তো এই সাইকেলের সাথে এক্সট্রা একটা এক্সট্রা প্যাডেল দিয়ে দিয়েছে, তো প্যাডেলটা আমরা অসম্ভবকে সম্ভব করা গেল না। কই পাচ্ছি না, তো নেই কাটার কিছু পাচ্ছি নে, কোন পাশে আর, হ্যাঁ পাইছি পাইছি পাইছি। অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি দাদার আমলের একটা
এটাতে আজকে আনবক্সিং হবে। তো আমি অনেক খোঁজাখুঁজি করার পরে যে মানে এটা কাটার মতন কিছু পাচ্ছিলাম না, তো ফাইনালি এটা পাইলাম। এটা মানে আমার আম্মু ব্যবহার করে বটি, তো প্রয়োজন কোনো আইন মানে না। আর কিছু নেই আনবক্সিং করার মতন, এই হালকাটুকু আছে, এইটুকু কেটে ফেলে আর কি, যেহেতু এত কষ্ট করে নিয়ে আসলাম। তো এটা ছিল প্লাস্টিকের প্যাডেল, অতটা উন্নত মানের না, তবে সাইকেলটা লো প্রাইজে মোটামুটি চলে। অনেক কষ্ট হয়ে গেল, কিন্তু আমার সাইকেল আনবক্সিংয়ের ভিডিওটা এতটাই বোরিং ছিল যে মিনি ঘুমাই গেছে। তুই উঠবি নাকি লাঠি নিয়ে আসবো? ও মানে রাব্বু দেখো মনি পড়তে যাচ্ছে না, এই ওঠ তাড়াতাড়ি ওঠ, গায়ে কি পানি ঢেলে দেবো? ওঠ 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 ওঠ, উঠে হাত মুখ দিয়ে না, এলাকার লোক ধরে তো ডাকতেছে মনি, ওঠ, গার্লস স্কুল খুলে দিয়েছে। مصطفى مصطفى من دعوه الصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا حن قلبي له فض شوقا إليه ليس أرجو سوى شربة من يديه الصلاة علي والسلام علي للسماء ارتقى فأتى بالنقى وغدا وجهه نيرا مشرقا كان من عفوه حين حان اللقاء قال আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফোল্ডিং সাইকেলটি ঠিকঠাক করে হাওয়া টাওয়া দিয়ে ওকে করে গ্রাউন্ডে আসলাম জাস্ট একটু চেক করার জন্য। তো এখানে আমাদের একজন সাবস্ক্রাইবার পাইছি, তোমার নাম কি ভাই? রাফিন আহমেদ। রাফিন আহমেদ, তো তারই মতন আমাদের কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সাবস্ক্রাইবার আছে, ছোটো ছোটো সাবস্ক্রাইবার মানে যারা সাইকেলিং করতে পছন্দ করে, যেমন তারও একটা সাইকেল আছে ভ্যালোস সাইকেল। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে দেখা করতে আসার জন্য, আর সাইকেলিং করবা, হুম, আর বদমাইস ছেলেপেলের সাথে মিশবা না, ঠিক আছে? আর এই ভুড়ি তো কমাতে হবে নাকি? ঠিক আছে, ভিডিওর ফার্স্টে আমি একটা সাইকেল পরিচয় করে দিয়েছি আপনাদের, এই সাইকেলটি। তবে বিদেশি যে সাইকেলগুলো পাওয়া যায় সেইগুলো অনেক উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় বা অ্যাক্সেসরিজ দিয়ে তৈরি হয়, বাট বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সেইগুলো বাংলাদেশের মার্কেট ধরার জন্য, কারণ বাংলাদেশে মানুষ নিম্ন আয়ের মানুষ মানে অল্প আয় করে, যার কারণে হাই কস্টের সাইকেলগুলো বাংলাদেশে চলে না, মানে সেল বেশি হয় না, এই কারণে লো বাজেটের সাইকেলগুলো তারা বাজারে আনার চেষ্টা করে। বাট বিদেশি যে সাইকেলগুলো আপনি দেখবেন সেগুলো দেখবেন যে সেম এই ক্যাটাগরির সাইকেল, বাট একদম কোয়ালিটিতে এই রকম না, কারণ চকচক করলেই শোনা হয় না। তো এটা সেম দেখতে মনে করেন যে বাইরের দেশের সাইকেলের মতনই, বাট কাজের বেলায়। আমাদের এই ফোল্ডিং সাইকেলে এখানে লেখা আছে স্পেশাল ফোর্সেস ফাইভ মার টি। তো এখন হচ্ছে যে আরও অন্যান্য জিনিসে যায়, যেমন আরেকটা কথা বলে রাখি, এই সাইকেলে যে হুইল ব্যবহার করা হয়েছে যে এইটা, এটার একটা মানে সমস্যা আছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার মানে ফ্রি না, ঠিক আছে? এটা যা সম্পূর্ণ অ্যাডজাস্ট, যদি ভেঙে যায় তাহলে পরে সেট করতে অনেক অনেক ঝামেলায় সমস্যা হয় বা ভোগান্তি হবে আপনাদের। তো এখন হচ্ছে যে আমি এই সাইকেলটি ভাঁজ করব, কারণ ভিডিওর ফার্স্টে কিন্তু বিশেষত্ব দেখানো হয়েছে। তো এখানে ভাঁজ করার জন্য ফ্রেমে ফ্রেমের ডিজাইন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এই ফ্রেমে অন্যান্য সাইকেলগুলোতে একটা রড থাকে এখানে একটা সাপোর্টের জন্য, বাট এটাতে কোনো রড নাই, জাস্ট শুধুমাত্র একটা রডের উপরে এই সাইকেলটা। তো এই সাইকেলটা যখন অফ রাইডিং অতিরিক্ত করা হবে তখন আমার কাছে মনে হয় না যে একটা ভালো মানের সাইকেলের সাথে পারবে, কারণ না এক রড কেমন প্রেশার নিতে পারে এটা তো ভালোই জানেন। আর তারপরেও ও এখানে হচ্ছে যে আর একটা স্প্রিং ইউজ করা হয়েছে, রিফ্লেক্স সাইকেলগুলোতে আসলে এই স্প্রিংগুলো ব্যবহার করা হয়। যাই হোক, এখন হচ্ছে যে আমরা এই সাইকেলটি ফোল্ডিং করব, জাস্ট খুলবো। তো এখানে যে চাবিটা আছে এই চাবিটা, আপনাদের ভিতর থেকে অনেকেই যাদের ফোল্ডিং সাইকেল আছে তারা এই মিস্টেকটা করবেন যে এই চাবিটা আমি কিন্তু এখানে ঘুরোচ্ছি যে আটছে না কেন, কারণ এই চাবিটার লকটাই কিন্তু এখানে। এই চাবিটা খোলার পরে দেখবেন যে এই নিচের সাইডে একটা লক আছে, তো এই লকটা আমি চেপে দিয়ে নিই সাইকেলটা, জাস্ট এইরকম ভাঁজ করে ফেল দিলে আমাদের সাইকেলটি ভাঁজ হয়ে যাবে। তো আগে আমরা ভাঁজ করে দাঁড় করাই, এই যে আমাদের সাইকেলটি ভাঁজ হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমরা এই সাইকেলটি এইভাবে ইজি বাইকে বলেন যে কোনো জায়গাটায় ইজিলি ক্যারি করতে পারবো। তো এটা আসলে বিশেষত্ব, যদিও একজন সাইকেলিস্টের এই বিশেষত্ব কোনো কাজে আসে না তেমন, তবে শুধুমাত্র এটা শখের কারণে অনেকে এই সাইকেলগুলো কিনে থাকেন। তো এখন হচ্ছে যে এই সাইকেলটা আমরা একটু রাইডে যাবো, তো দেখবো যে আসলে সাইকেলটার সাসপেনশন মানে এই যে এটা কেমন কাজ করে। তো এই সাইকেলটি আমি রাইড নিজে করেছি, রাইডিং করে দেখলাম যে পিছনে হচ্ছিলো সাত গিয়ার আছে আর সামনে আছে তিন গিয়ার,
তবে গিয়ারের পারফরমেন্স অতটা স্মুথ না যতটা হচ্ছে যে আপনারা মানে স্মুথ ভাবে চান আর কি। তো একটা সাইকেল কেনার পরে যদি আপনি দেখেন যে সাইকেলটাতে অনেক সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে আসলে আপনার মন ভেঙে যাবে যে আসলে সাইকেলে, এই কারণে অবশ্যই সাইকেল কেনার আগে সাবধান থাকবেন। In my life, I dream a lot of things. In my life, you dream, I dream, they dream, we dream. Cause we don't be satisfied for what we have. We have different dreams in our life. We dream of getting rich, being famous, being scholars and so. We dream those ordinary dreams, forgetting that one day we'll leave this world. We will go with no dream, we dream. তো এই ছিল সাইকেলটির টুকটাক রিভিউ। আপনি যদি আমাকে বলেন যে ভাই এই সাইকেলটি আমি কিনবো কি কিনবো না, তো এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে অবশ্যই সাইকেল কেনার আগে ভালো মন্দ দেখে নেবেন। আর আমি যে কথাগুলো বলেছি আমি কোনো কোম্পানির বিপক্ষে বলতে পারি না, কারণ একটা কোম্পানি বিজনেস করছে তার বিপক্ষে যদি আমি বলি তাদের সাইকেলের সেল কমে যাবে, এই কারণে আমি বলতে পারি না। এই সাইকেল প্লাস একটা এমটিবি সাইকেল দুইটা পাশাপাশি রেখে আমি আসলে দেখবো যে কোন সাইকেলটি ভালো, তো তখন আমি হয়তো আরও ক্লিয়ার করে দিতে পারবো। তো আজকের এই ভিডিওটা ছিল আপনাদের জন্য, এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। I dream of peace of mind.